হজরত ইব্রাহিম ইবনে আতা রাজা আল্লাহতাল আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত জিয়াদ অথবা যে কোনো শাসক ইমরান ইবনে হুসাইন রাজে আল্লাহতাল আনহুকে জাকাত আদায় করার জন্য পাঠালেন যখন তিনি ফিরে আসলেন তখন শাসক তাকে জিজ্ঞেস করলেন মাল কোথায় তিনি বললেন আপনি কি আমাকে মাল নিয়ে আসার জন্য পাঠিয়েছেন আমরা তা এমন স্থান থেকে আদায় করেছি যেখান থেকে আমরা রসুলুল্লাহ ইসলামের যুগে আদায় করতাম এবং তা এমন সব খাতে বিতরণ করেছি সব খাতে আমরা রসুলুল্লা সাল্লাসলামের সময় করতাম